ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল করোনার দ্বিতীয় ভ্যাকসিন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার FDA প্রয়োগের অনুমোদন দেয়। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা 20-0 ভোটে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। তাদের মতে 18 ও এর বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন 94% নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশিত হয়। ডিসেম্বর মাসের মধ্যে মার্কিন সরকার অন্তত 2 কোটি মানুষকে টিকা দিতে চায়। দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন এ লক্ষ্যকে ত্বরান্বিত করবে। আমরা যথেষ্ট গবেষণা করেই ভ্যাকসিন তৈরি করেছি যা সম্পূর্ণ নিরাপদ। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন। মার্কিন প্রশাসন মডার্নার কাছ থেকে 20 কোটি ডোজ ভ্যাকসিন কিনবে। খুব দ্রুতই দেশব্যাপী প্রয়োগ শুরু হবে দ্বিতীয় টিকার। পরিবহন করা হবে 60 লাখ ডোজ। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিন। আর ফাইজারের জন্য প্রয়োজন -70 ডিগ্রি সেলসিয়াস। তাই ফাইজারের চেয়ে মডার্নার বন্টন তুলনামূলক সহজ হবে উষ্ণ দেশগুলোতে। মডার্নার ভ্যাকসিনের ইঞ্জেকশন একবার নিলে 28 দিন পর দ্বিতীয়টি নিতে হবে, ফাইজারের ক্ষেত্রে যা 21 দিন। দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আমেরিকা জুড়ে যথারীতি চলছে ফাইজারের ভ্যাকসিনের প্রয়োগ। সবার আগে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য, পরে বাহরাইন ও কানাডাও একই পথে হাঁটে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।